তোমরা দেখলে জয় করতে কি কি কিনে এনেছি। খুব ভালো লাগে খেতে ঠান্ডা। আমি একটু সুরাটে ছিলাম, তখনও বানাতাম, আর এবার অনেকবার বানানো হয়ে গেছে। কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ঠান্ডা খুব ভালো আছো। ঠান্ডা যদি এখন কমছে আগের থেকে, তো মাঝে তো আমার প্রতিদিন কথা হয় কলকাতার, ওখানেও মানে ওয়েস্ট বেঙ্গলেও ঠান্ডা আগের থেকে অনেকটাই কমে গেছে। রোদ খুব ভালো রোদ উঠছে ওখানে শুনলাম, এখানে তেমন রোদ উঠছে না, তবে রোদ উঠেছে আজকে, তো হালকা একটু রোদ উঠেছে আগের থেকে। ঠান্ডাটা আগের থেকে অনেকটাই কমে গেছে, কিন্তু রোদটা উঠছিল না বলে আরও বেশি একটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন মোটামুটি 11টা বেজে গেছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালে মোটামুটি রান্না হয়ে গেছে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো জয়পুর থেকে কিনে এনেছি, সেটা আমার শেয়ার করা হচ্ছিল না, ভুলেই যাচ্ছে, শেয়ার করবো মনে ছিল না, তো আজকে ভাবলাম আজকে তোমার সাথে শেয়ার করবো। আর বেশি কিছু যদিও কিনিনি আমরা, খুব অল্প জিনিসই কিনেছি, তো তা তোমার সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। আর চলো তোমার সাথে আগে দেখিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সাথে আগে তোমাদেরকে আগে দেখিয়ে নিই, আবার ভুলে যাব, চলো গিয়ে দেখিয়ে নিই। আর এখানে তো পুরো অন্ধকার, এইখানটা আলো আসে না, আর ঘরের মধ্যে তো আলো জ্বেলে আছি, সেই জন্য আলোটা পেলে, নাহলে ঘরের মধ্যে কোনো আলোই নেই, এক ফোঁটাও আলো আসবে না ঘরের মধ্যে। ঠিক আছে, আমি এটা ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো এটা হচ্ছে রাজা রানী, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম জয়পুরে যখন আমার হাজব্যান্ড কিনছিল। তো এটা আমরা কিনেছি, দেখো এর মুখটা হচ্ছে কাঠের, আর এমনি গোটা বডিটা এখানটা পুরো কাপড় দিয়েই করেছে, এটা পুরো কাপড় দিয়ে করেছে, আর হাতে কি সুন্দর দিয়ে আছে রাজা, এটা হচ্ছে রাজা আর এটা হচ্ছে রানী, আর এর হাতটাও করেছে কাপড় দিয়েই করেছে হাতটা। তো এটা ওখানকার খুব বিখ্যাত পুতুল, এটা ওখানে অনেক বিক্রি হচ্ছিলো, এটা খুবই বিখ্যাত পুতুল। আমি এটা আগে তেমন দেখিনি, ওখানে গিয়েই দেখলাম। তো রাজাটা দেখো দুটো আলাদা আছে, তো আমি এটা নিচে পেরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এটা পেরে খাটে শুয়ে দিয়েছি, তো এটা হচ্ছে রাজা আর এটা হচ্ছে রানী। তো রানী ড্রেসটা দেখো, এটা পুরো কাপড় পরিয়েছে রাজস্থানি স্টাইলেই, অনেকটা পুরোটা কাপড় আছে। আর এটা হচ্ছে রাজা, রাজাটা পা এগুলো, লাস্টে এখানে এরকম করে পায়ের মতো করা আছে, এটা এটা আমি দেখিনি, এখন দেখলাম এটা তলাটা পায়ের মতো করা আছে। হ্যাঁ, কি সুন্দর ছোটো ছোটো পা করা আছে, এটা আমি আগে দেখিই নি, এখন আমার খেয়াল হলো, দেখলাম। তো এটা হচ্ছে রাজা, হাইটে রানী, রানীর তো মনে হচ্ছে কোনো পা নেই, রানীর কি পা আছে? না, রানী রানীর কিছু পাটা নেই, এটা গোটাটাই কাপড়, মানে গোটাটাই কাপড়, শুধু এইখানে হাতটা হালকা একটু মোটা কাপড় দিয়ে করেছে, মুখটাই হচ্ছে কাঠের মুখটা, দেখতে খুব ভালো লাগছে। আর তো দেখো এখানে সুতোর মতো দিয়ে আছে, তিনটে সুতো দিয়ে আছে এখানে, একটা আর এখানে রাজার, এখানে দুটো সুতো দিয়ে আছে, পায়ের সাথে একটা দিয়ে আছে, তো টানলে নড়বে পাটা, যে পুতুল খেলার মতো অনেকটা। তো গোটাটা হচ্ছে এরকম দেখতে, তো ভালোই লাগছে দেখতে, দেখো। তো এটা আমরা সুতো সুতো যেহেতু দিয়ে আছে, যেটা আমরা উপরে টাঙিয়ে রেখেছিলাম, তো এটা হলো আমরা ফার্স্ট একটা এটা কিনেছি। তো সেকেন্ড কিনেছি আমরা, এটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে ওখানকার খুব বিখ্যাত জিনিস, দেখো এটা নানা রকমের আছে, এর থেকে বড়ো আছে আবার ছোটও আছে, এটা আমার খুব ভালো লেগেছে, তো এটা আমি কিনেছি। আর এটা আমার দাদুরও আছে, মানে আমার মা বাড়িতেও ছিল, এটা আমি দেখেছিলাম ছোটোবেলায়, আমার দাদু আগে রাজস্থানে থাকতো, কাজের সূত্রেই থাকতো, তো সেই জন্য দাদু যখনও দেখেছিলাম তো এখানেও দেখতে পেলাম, তো এটা খুব ভালো লেগেছে আমার। এটা বড়, এর থেকে অনেক বড় আছে আর এর থেকে ছোটও আছে, তো এটা একটা কিনেছি। আর এরকম একই কিনেছি একটা চাবি রিং, একই শুধু ডিজাইনটা একটু আলাদা, এটা হচ্ছে একটা চাবি রিং, এটা এটার দাম নিয়েছে, এটার দাম নিয়েছে 10 টাকা, আর তো এটা যত সম্ভব মনে হয় 150-200-র মধ্যে নিয়েছে, আমার এখন ঠিক মনে পড়ছে না, 150-200-ই নিয়েছে, আর এটা 10 টাকা, 10 টাকা না 20 টাকাটা নিয়েছে, এগুলো কম দামি ছিল, এটা অনেক দাম বলেছিল, 250-300 টাকা বলেছিল, তো আমরা আবার অন্য দোকান থেকে গিয়ে
তারপরে কিনেছি। তো এটা মোটামুটি 150-200 নিয়েছি এরকম দাম, আমার ঠিক মনে পড়ছে না এখন। আর রাজারানিটা নিয়েছে 110 টাকা নিয়েছে। এটা এক জায়গায় প্রথম যেখানে আমরা গেছিলাম সেখানে বলেছিল 150 টাকা, তারপরে আমরা ওনে গেলাম সেখানে 110 টাকা নিয়েছে। আর একটা জিনিস এটা কিনেছি, সেটা হচ্ছে চুড়ি। এবং ওখানে অনেক সাজগোজের জিনিস বিক্রি হচ্ছিলো, অনেক কিছু ছিল। তো তার মধ্যে আমরা যে অটো করে গেছিলাম, তো সেই অটোওয়ালাটা একটা দোকানে নিয়ে গেল, সেখানে বিক্রি হচ্ছিলো নানা রকম শাড়ি ছিল, জুতো ছিল, তার মধ্যে চুড়িও ছিল, হার গয়না অনেক কিছু ছিল। যেহেতু গেছি কিছু তো একটা নিতে হবে, অত কিছু দেখাচ্ছিল, সেই জন্য আমরা এই চুড়িটা নিলাম, আমার হাজবেন্ডই বলো নিতে। তো তার মধ্যে থেকে আর একটা অন্য দেখিয়েছিলো, এইটাই আমার ভালো লাগলো, রাজস্থানি চুড়ি। তো এটাই আমার খুব ভালো লাগলো চুড়িটা। তো এটা 150 টাকার মতো বলেছিলো, 100 টাকায় নিয়েছি আমরা। তো এটা হচ্ছে চুড়িটা, দেখো খুব সুন্দর দেখতে, কাজটাও খুব ভালো আছে, কালারফুল, নানা রকমের কালার। তো এটা আমার খুব ভালোই লেগেছে, এটা দু হাতে পরা যাবে, এটা একটা পাট আর এটা একটা পাট, দুটো পাট। তো এটা নিয়েছি, তো এইগুলোই কিনেছি মেন, চারটে জিনিসই মেন কিনেছি, আর তেমন কিছু কেনা হয়নি। তার মধ্যে আমার চুড়িটা খুব ভালোই লেগেছে, অনেক কানেরও ছিল, কানের আর কিনিনি, কানের অনেক কেনা হয়ে যায়, কানের আর কেনা হয়নি। তো এই চুড়িটা আমার খুব ভালো লেগেছে, তো এইগুলোই কিনেছি জয়পুর থেকে। তোমরা দেখলে জয়পুর থেকে কী কিনে এনেছি, তো এগুলোই কিনেছি বেশিরভাগ, বেশি কিছু কেনা হয়নি, অল্পই কিনেছি। তবে ভালো লেগেছে আমার চুড়িটা, বেশি ভালো লেগেছে চুড়িটা, আর রাজারানিটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এগুলোই কিনেছি। তো এখন আমি তোমার সাথে শেয়ার করবো একটা রেসিপি, অনেকদিন ধরেই মানে করেছি অনেকবার, কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়নি। আমার খেতে খুব ভালো লাগে গাজরের হালুয়া, আর খেতে খুব ভালো লাগে, আমি যখন সুরাটে ছিলাম তখনও বানাতাম শীতকালে, খুব ভালো লাগে আমার। তো আমি এবারেও সেটা বানাবো, তো চলো তোমার সাথে শেয়ার করি, আমার সব কিছু রেডি আছে, চলো। তো আমি এখানে 700-800 গ্রাম মতো গাজর নিয়েছি, অনেকটাই গাজর আছে। তো এটা ভালো করে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, এখানে পরিমাণ মতো চিনি লাগছে, এখানে এলাচ নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি ঘি নিয়েছি পরিমাণ মতো, ঘিটা পুরো বসে গেছে ঠান্ডাতে। আর এখানে দুধ আমি নিয়েছি, 1 কেজি মতো দুধ আছে, আমি যতটা লাগবে আমি দেবো, এখানে আমি 1 গ্লাস মতোই নিয়েছি। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর কিশমিশ, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আছে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম ঘিটা, গোটাটা দিয়ে দেবো, শীতকাল বলে পুরো বসে গেছে ঘিটা, এটা পতঞ্জলি ঘি। তো এটা আমার ঘিটা গরম হয়ে গেছে, আমি এলাচগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেছে, আমি এখানে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, সব গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ গাজরের একটা খুব বাজে গন্ধ থাকে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি অনেকটা করছি, প্রতিবার অল্প হয়ে যায়, কারণ তোমরা জানোই, তোমরা সবাই জানো করো, তো গাজরটা লাগে অনেকটা, কিন্তু যখন হয়ে যায় তখন অনেকটা কমে যায়, যখন শেষ হয় রান্নাটা শেষ হয় তখন দেখি অনেকটা কমে যায়। তো এবার আমি অনেকটা নিয়েছি গাজর, সেই জন্য তো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গাজরটা, আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো গাজরটা, আর সেদ্ধ হয়ে যায়। তো আমি 5-7 মিনিট বাদে ফিরে এলাম, দেখো অনেকটাই সেদ্ধ হচ্ছে, আস্তে আস্তে এটা অনেকটাই কমতে থাকবে, প্রথমে মনে হয় এটা কতটা, কিন্তু যখন হয়ে যায় রান্নাটা শেষ অনেকটা কমে যায়, সেজন্য দেখো অনেকটা কমে গেছে। তো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আগের থেকে। এবার আমি এতে দিয়ে দেবো ভেজানো কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেবো, এতে দিয়ে আর একটু ভেজে নেবো সবের সাথে, কাজু বাদামগুলো দিয়েও খানিকক্ষণ ভেজে নেবো খুব ভালোভাবে। আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখো এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবং আগের থেকে অনেকটাই কমে গেছে, যখন প্রথমে দিয়েছিলাম অনেকটা লাগছিল, পুরো কড়াইটা ভর্তি হয়ে যাচ্ছিলো, তো এখন দেখো অনেকটা কমে গেছে। তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অনেকটা সেদ্ধ করে নিয়েছি পুরো। তো এবার আমি এতে দুধ অ্যাড করে দেবো আর ভাজবো না, অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দুধটা অ্যাড করে দেবো। তো আমি এখানে ফার্স্টে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিলাম, আমি এখানে দুধটা একটু বেশি অ্যাড করবো, কারণ আমার ভালো লাগে একটু বেশি দুধ দিলে, বেশি ক্ষীরের মতো লাগে, তো আমি সেজন্য এখানে 2 গ্লাস মতো দুধ অ্যাড করলাম। তো আর দুধ আমার ছিল না, থাকলে আরও দুধ দিতাম, তো আমার বেশি ভালো লাগে যে অনেকটা দুধ দিয়ে করলে দারুণ লাগে খেতে, তো আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি। তো এবার আমি এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো আরও কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেবো। চিনিটা আমি এখন অ্যাড করবো না, চিনিটা আমি শেষে অ্যাড করবো,
দেখো এটা অনেকক্ষণ ধরে আমি ফোটাবো, তো এটা আমি ঢাকা দিয়ে রাখলাম এখন। তো এটা অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে, মোটামুটি 10-15 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো দেখো এখন অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, তো এখন আমি চিনিটা অ্যাড করে দিলাম। তো এতে আমার মনে হয় আরও কিছুটা আমি চিনি দিয়েছি, সেটা ভিডিওতে আমি দেখাচ্ছি না। চিনি আরেকটু কিছু আমি অ্যাড করেছি, আর একটু বেশি মানে খুব বেশি মিষ্টি না, তবে একটু বেশি একটু মিষ্টি ভালোই লাগে খেতে। আমি ভালো করে চিনিটা দিয়ে আর একটু খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। দুধটা আমি খুব ভালোভাবে পুরো মেরে দেবো, দুধটা যাতে এক ফোঁটাও না থাকে। আর ঠান্ডা হলে এটা অনেকটাই বসে যাবে। তো পুরো এটা আমার হয়ে গেছে, দেখো এটা অনেকটা কমেও গেছে আগের থেকে, আর পুরো দুধটা টেনে নিয়েছে, পুরো বসে গেছে। আর ঠান্ডা হলেও পুরো বসে যাবে, পুরো ক্ষীরের মতো লাগবে। তো আমার তো খুব ভালো লাগে খেতে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগে খেতে। এখন 5টা মতো বেজে গেছে, তারপর আমি আর কন্টিনিউ করিনি। আমার গাজরটা করলাম, করে স্নান টান করে সব কিছু করে নিয়েছি, খাওয়াটা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে বানাবে, আর তোমরা সবাই জানো বানাতে, গাজর সবাই বানায়। আর শীতকালে খুব ভালো লাগে খেতে ঠান্ডা। আমি একটু সুরাটে ছিলাম, তখনও বানাতাম। আর এবার অনেকবার বানানো হয়ে গেছে, কিন্তু মানে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।